কেরলজিতে না চাওয়া স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল প্রাক্তন স্বামী। ঘটনায় আহত হয় অভিযুক্তের শাশুড়ি বিজলা বিবি এবং ছেলে জীবন শেখ। সোমবার মধ্যরাত্রে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর শ্রীরামপুর এলাকায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা যায়, শ্রীরামপুরের বাসিন্দা ছবিতা বিবির সঙ্গে যোগিন্দা আশ্রমের মোড় এলাকা জমশেদ শেখের বিয়ে হয় দেড় বছর আগে। জমশেদ কেরলে ব্যবসা করে। বিয়ের পর থেকেই ছবিতাকে কেরলে যাওয়ার জন্য মানসিকভাবে চাপ দিতে থাকতো। তারপরে স্বামীর ঘর ছাড়ে ছবিতা। ছবিতা জমশেদের তৃতীয় স্ত্রী, আগে দুটি স্ত্রীও রয়েছে। বিয়ের পর স্বামীর ঘর ছেড়ে এসে দেড় বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। তারপরেও পিছু ছাড়েননি জমশেদ। ছবিতা একটি পাবলিক পার্লারে কাজ করলেও তাকে সেখানে গিয়ে খুন ধর্ষণ থেকে শুরু করে অ্যাসিড ছোড়ার হুমকিও দিত। তবুও তোয়াক্কা না করে চলত ছবিতা। হঠাৎ সোমবার মধ্যরাত্রে জানালা ভেঙে মাটির ভারে করে স্ত্রী ছবিতাকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ে। ছবিতার মুখ ঢেকে থাকায় সে অ্যাসিড ছুঁয়ে লাগে ছবিতার ছেলে এবং মায়ের মুখে। বারোটা শুয়েছিলাম, মানে রাত্রে, অনেক রাত। তখন আমরা মানে ঘুম পাড়ছে, আরও কখন এসছে সেটা ঠিক বলতে পারবো না। দিয়ে কিন্তু ও জানলাটা, মানে আমাদের মানে কাদা দিয়ে জানলাটা করা আছে, ওই জানলাটা ভেঙেছে। ভাঙার পরে ও মানে ওর জায়গা মতন ও মানে জিনিস করে নিয়েছে। দিয়ে তারপরে ও কিন্তু অ্যাসিডটা ছুঁড়ে ফেলে দিয়েছে আর মশারি টাঙা নিয়েছে। দিয়ে কিন্তু মানে ছেলের মুখ আলগা আছে, মায়ের মুখও আলগা আছে, আর আমার মুখ ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা আছে, আমি ঢেকে শুয়েছিলাম। আর আমাকে করেছিল আক্রমণটা, কিন্তু আমার মুখে পড়েনি সেটা, মানে আমার ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা ছিল, আমার পড়েনি। আর মার আর আমার ছেলের আলগা ছিল, ওদের মুখে পড়েছে। টানে করছে, কারণ না ওকে আমি ডিভোর্স দিয়েছি। আর ও চায় না যে আমার মানে এটা থাকুক, ও মানে চায় আমাকে নষ্ট করে দিতে। ওর কথা মতন আমি চলিনি, রাজি হইনি, সেই জন্যে ওইটা করতে হচ্ছে, মানে বাধ্য হয়েছে। আর আমি এখন টিনা পার্লারে কাজ করি। প্রত্যেকটা দিন এমন কোনো দিন নাই যে ও আসে না, ওই প্রত্যেকটা দিন আসবে আর এসে বলবে কি যে তোকে অ্যাসিড মারবো, তোকে ছেলে দিয়ে তুলে নিয়ে যাবো, তোকে রেপ করবো, অনেক কিছু ভাষা করে। তা আমি ভাবি যে ওর মতন থাকুক, আমি আমার মতন থাকবো, ওকে লাড়বো না, এরকম ভাবি। তো কালকে রাত বারোটাতে ওরকম করে আক্রমণ করেছে। অভিযোগ, কেরলে নিয়ে গিয়ে দেহ ব্যবসা করার মূল লক্ষ্য ছিল জমশেদের। যখনই কেরলে যেতে অস্বীকার করে, বাড়ি ছেড়ে চলে আসে, তখন থেকে ক্ষোভ শুরু হয় জমশেদের। হুমকিও থেমে থাকেনি। ঘটনার পরেই অভিযোগ জানাতে ডোমকল থানায় আসলে পথেই মারধর করতে যায় জমশেদের পরিবারের লোকজন। তবুও লিখিত অভিযোগ জানায় ছবিতা। ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। লাপি মেয়ে আমি ঘরের ভিতরে আমরা বিছানাতে শুয়ে আছি, মেয়েকে চৌকিতে শুতে দেন, আমরা নিচে শুয়ে আছি। রাত বারোটার সময় তখন আমরা ঘুমিয়ে আছি, রাত বারোটার সময় জানলা ভেঙেছে। জানলা ভেঙে যেমন মাটির হাড়িতে করে অ্যাসিড নিয়ে যেমন ছুঁড়ো ফেলে দিয়েছে, তখন লাতি তখন চিল্লিয়ে কাঁদছে, মা আমার জ্বলে গেলো, জ্বলে গেলো। তখন আমিও চিৎকিয়ে কাঁদছি, আমার জ্বলে গেলো, আমার জ্বলে গেলো। তখন মেয়ে বলছে, মা আমার বুক জাম হয়ে গেলো, মেয়ে অজ্ঞান হয়ে গেলো, ছেলে অজ্ঞান হয়ে গেলো। দেখিনি আমি তখন জানলাতে মুখ ভরে দিয়ে, গেটে মুখ ভরে দিয়ে সব জিজ্ঞাসা করছি। আমার বোনের ধারে বাড়ি, আমার বাড়ির পাশে কাউরির বাড়ি নাই, আমার একলাই বাড়ি। জমশেদ মেরেছে কেন, আমার মেয়ে তাকে বিয়ে করেছিল, সে আমার মেয়ে কে বিক্রি করতে যাচ্ছিলো। তো আমার মেয়ে বলছিল, তোর চেহারা ভালো, তো ইনকাম হবে ভালো, মেলা টাকা হবে, চ। তাই বলছিল গিয়ে আমার মেয়ে চলে এসছে, চলে এসে ডিভোর্স করে কাগজ পাঠিয়ে দিয়েছে। গিয়ে তখন বলছে, তো টিলা পার্লারে কাজ করে আমার মেয়ে, তখন বলেছে তোকে অ্যাসিড মেরে তোর মুখটা নষ্ট করে দেবো। মেয়ে তখন আমাকে বলেছে, আমি বললাম তাহলে একটা ডায়েরি করে তুই আসুক কা। তখন মেয়ে বললো, না মা ডায়েরি করবো না, ঝামেলা দরকার না, আমার নিজের পায়ে নিজে আমি করে খাবো, আমার ঝামেলা নাই, তোমাকে আমি করে খাবো, আমার ঝামেলা না খাও। তাই বলে আজ গতকালই তো এই ঘটনা হয়েছে, জমশেদ করেছে। গিয়ে হাঁটতে যাই, সেই অ্যাসিডটা মেয়ের মুখ ঢেকে শুয়ে আছে, মেয়ের লাগিনি, আমরা দুজনাই আলগা ছিলাম, আমাদের দুজনাকেই লেগেছে, জমশেদ মেরেছে।